রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় যেমন একদিকে বিভিন্ন গাফিলতির অভিযোগ উঠছে, স্বাস্থ্য দপ্তরের থেকে নানা কারণে আঙুল তুলছে জুনিয়র ডাক্তার থেকে সাধারণ মানুষ, এমন আবহেই স্বাস্থ্য সাথী স্কিমের আওতায় সরকারি হাসপাতালের ডাক্তারদের চিকিৎসার ক্ষেত্রে কড়া পদক্ষেপের দিকে অগ্রসর স্বাস্থ্য দপ্তর। সম্প্রতি একাধিক সরকারি হাসপাতালের চিকিৎসকরা জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সময় বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সাথীর অধীনে চিকিৎসা করেছেন। আন্দোলন চলাকালীন ঠিক কতজন ডাক্তার বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সাথীর অধীনে চিকিৎসা করেছেন ইতিমধ্যেই তার তথ্য পেয়েছে স্বাস্থ্য ভবন খবর সূত্রের। আর তার জেরেই কি কড়া নিয়মান বেরাচ্ছ, উঠছে প্রশ্ন। জানা গিয়েছে সরকারি হাসপাতালের চিকিৎসকরা বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সাথীর অধীনে চিকিৎসা করতে হলে দিতে হবে এনওসি, সরকার থেকে আনা নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে সরকারি হাসপাতালের চিকিৎসকদের। রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে এমনই প্রস্তাব দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রীর তরফে প্রস্তাবে অনুমোদন পেলেই তা কার্যকর করবে স্বাস্থ্য দপ্তর। বলে রাখা দরকার, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টে এই নিয়ম রয়েছে আগে থেকে, তবে রাজ্যে এই নিয়ম এতদিন বলবৎ ছিল না। তবে এবার ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের নিয়ম মেনে এই নিয়ম কার্যকর করার কথা ভাবছে স্বাস্থ্য দপ্তর, সে কারণেই মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব, এমনটাই নবান্ন সূত্রে খবর। গত দুমাস জুড়ে যে নাছোড় আন্দোলন দেখিয়েছেন জুনিয়র ডাক্তাররা, সেই সুযোগকে কাজে লাগিয়েছেন সরকারি হাসপাতালের একাধিক চিকিৎসক। সরকারি হাসপাতালের চিকিৎসকরা এই সুযোগকে কাজে লাগিয়ে বেসরকারি হাসপাতালে সার্জারি করিয়েছেন, এটাই কি নজরে এসেছে স্বাস্থ্য দপ্তরের? সে কারণেই কি নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য দপ্তর? অনেক চল খোলার পর অবশেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে উঠেছে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন। ঠিক তারপরেই স্বাস্থ্য দপ্তরের তরফে এমন প্রস্তাব, মানুষকে এর কারণ সম্পর্কে ভাবাচ্ছে তা বলাই বাহুল্য। অয়ন শর্মার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।